আজকের দিনের প্লেন জার্নিতে আমাদের এন্টারটেইনমেন্টের জন্য সিটের সাথে যে টিভির ব্যবস্থা থাকে সেটা এমিরেটস এয়ারলাইন্সই প্রথম ইন্ট্রোডিউস করেছিল 1992 সালে। 2020 সালে কোভিডের সময় আপনারা সবাই জানেন যে ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার মধ্যে এয়ারলাইন্সের ব্যবসা কিন্তু সবচেয়ে বেশি লস করে। কিন্তু দুই বছরের মধ্যে 294.83 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ নিয়ে বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্সের কাতারে তাদের নাম ঢুকে যায়। মাত্র দুইটা জেট নিয়ে শুরু হওয়া এমিরেটস এয়ারলাইন্স এখন সারা বিশ্বের 140টি শহরে প্রতি সপ্তাহে 36টারও বেশি ফ্লাইট আপ ডাউন করায়, 61,000-এর বেশি এমপ্লয়ি, 140 রকম ন্যাশনালিটির 15,000+ ক্যাবিন ক্রু নিয়ে টপ নট সার্ভিস দেওয়া এমিরেটস এয়ারলাইন্সের সাকসেসের স্টোরিটা কি? তারা কি এমন বিজনেস স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেছিল যার কারণে তারা অন্য সবাইকে ছাড়িয়ে যায়? এই ভিডিওতে আমরা এমিরেটস এয়ারলাইন্সের বিজনেস স্ট্র্যাটেজি, তাদের হিস্ট্রি এবং তাদের সাকসেসের পিছনে কী কী কারণ লুকিয়ে আছে সেই সব কিছু আমরা ইনডেপথ অ্যানালাইসিস করবো। সো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। এমিরেটস এয়ারলাইন্সের সাকসেসের কারণ বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে দুবাইকে। এমিরেটস এয়ারলাইন্স দুবাই বেসড একটা কোম্পানি, দুবাই রয়্যাল ফ্যামিলি তাদের ফাউন্ডার আর বর্তমানে দুবাই সরকার লিগেলি এই কোম্পানির মালিক। এশিয়া থেকে ইউরোপ বা আফ্রিকা যেতে হলে আপনাকে দুবাইয়ের উপর দিয়ে যেতে হবে। এই জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজটা খুবই কাজে দেয় এমিরেটস এয়ারলাইন্সের জন্য। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2017 সালে 88 মিলিয়ন প্যাসেঞ্জার ল্যান্ড করেছে, 4,09,493টা ফ্লাইট পাস করেছে এই এয়ারপোর্ট দিয়ে, আর এই বিশাল নাম্বারের 51%ই ছিল এমিরেটস এয়ারলাইন্সের। এত ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন হওয়ার কারণে এমিরেটস এয়ারলাইন্সের এটা ছিল সাকসেস নাম্বার 1। বাট এটাই কিন্তু একমাত্র সাকসেসের কারণ না, আরও আছে, যেমন তাদের সার্ভিস। লোকেশন যত ভালোই হোক না কেন, সার্ভিস যদি আপনার খারাপ হয় আপনি কম্পিটিশনে টিকে উঠতে পারবেন না। সো সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদেরকে মেনশন করতেই হবে এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্কের কথা। 2003 সালে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হওয়ার পর থেকে এমিরেটসকে বিভিন্ন সিচুয়েশনে সঠিক লিড দিয়েছেন তিনি। যেমন ধরেন 2008 সালের গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস, তারপর 2014 সালের তেলের মার্কেটের ক্র্যাশ করা, এছাড়াও আছে মিডিল ইস্টের হরেবল পলিটিক্যাল সিনারিও যেগুলো এমিরেটস এয়ারলাইন্সের জন্য খুব একটা ভালো ব্যাপার একদমই ছিল না। তার উপরে ইউএস এয়ারলাইন্স অ্যাকিউজ করে এমিরেটস এয়ারলাইন্স নাকি গভর্নমেন্ট সাবসিডি দিয়ে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে। ছোট ছোট অনেক কোম্পানি তখন উঠে আসছিল যারা মার্কেটে সেই রকম সার্ভিস না দিতে পারলেও কম দাম দিয়ে মার্কেটকে ভাগ করে ফেলছিল। এরকম অনেক প্রবলেম্যাটিক সিনারিওর মধ্যে দিয়েও টিম ক্লার্ক এমিরেটস এয়ারলাইন্সকে কেবল প্রফিটেবলই রাখেনি, তার আন্ডারে এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট এভিয়েশন জায়ান্টে পরিণত হয়। আর এরপর 2015 সালে এমিরেটস এয়ারলাইন্সের সুপার কানেক্টর মডেল এভিয়েশন ইন্ডাস্ট্রিকে একদম কাঁপিয়ে দেয়। কি এই সুপার কানেক্টর মডেল একটু বুঝাই বলি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এমিরেটস এয়ারলাইন, ইতিহাদ এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ আর টুর্কিশ কিছু ছোট ছোট এয়ারলাইন্স মিলে এই সুপার কানেক্টর মডেল। যেমন ধরেন এমিরেটস এয়ারলাইন্সের মার্কেট ক্যাপ তো হিউজ, আবার ইতিহাদ এয়ারওয়েজের মার্কেট ক্যাপ হচ্ছে 29.26 বিলিয়ন ডলার, আর কাতার এয়ারওয়েজের মার্কেট ক্যাপ হচ্ছে 38.89 বিলিয়ন ডলার। তার মানে এই প্রতিটা এয়ারলাইন্স একটা বড় মার্কেট ক্যাপ কিন্তু ইন্ডিভিজুয়ালি ধরে রাখে, কিন্তু তারা যদি আজকে একজোট হয়ে যায় তাহলে এই ইন্ডিভিজুয়াল মার্কেটগুলো সব একসাথে হয়ে যাচ্ছে। তারা একসাথে হাব শেয়ার করছে, ফ্লাইট টেকনোলজি শেয়ার করছে, যে লোকগুলো বা যে টেকনিকগুলো এই কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়াল লেভেলে সাকসেসফুল করছে সেই জিনিয়াস সব ব্রেইনগুলো এখন একসাথে কাজ করছে। তারা তাদের এই অপারেশন কেবল মিনা রিজনে না রেখে আশেপাশের রিজনেও ছড়িয়ে দিচ্ছে। মিনা রিজন বলতে মিডিল ইস্ট এবং নর্থ আফ্রিকার কিছু কানেক্টিং দেশগুলোকে বোঝায়। মোট কথা, একটা কোম্পানি নিজে নিজে একা একা যতটুকু প্রসপার করতে পারে এই কোয়ালিশনের কারণে তাদের উন্নতি আরও দ্রুত হচ্ছে। কোয়ালিশন মানে তো বুঝতেই পারছেন, এই যত এয়ারলাইন্স আছে, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এবং টুর্কিশ, এরকম আরও কিছু কিছু যেগুলো যাবতীয় এয়ারলাইন্সগুলো একসাথে জোট হয়ে কাজ করছে, এটাকে বলছে কোয়ালিশন। এটা হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় কোয়ালিশন। ঠিক এই ব্যাপারটার কারণে তারা আমেরিকান এবং ইউরোপিয়ান যে কম্পিটিটার্সগুলো আছে তাদের থেকে তারা বেটার পজিশন হোল্ড করছে। বিশ্বাস করবেন না, আমেরিকান সরকার কি করেছিল, এই কোয়ালিশনটাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এমিরেটস এয়ারলাইন্সকে ব্যান করে দিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এতে
দিক করে এমিরেটস এয়ারলাইন্স এর খুব একটা লসও হয়নি, বরং উল্টা দেখা গেছে যে কি আমেরিকান যে এভিয়েশন ইন্ডাস্ট্রি গুলো আছে, যে এয়ারলাইন্স গুলো আছে, তারা আরো ভালো সার্ভিস দিতে পারছিল না, মানুষজন অসন্তুষ্ট। আর এটাই হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স এর ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ, সার্ভিস। এমিরেটস এয়ারলাইন্স এর কাছে হয়তো ফাস্টেস্ট প্লেন নাই, কিন্তু তাদের সার্ভিসকে টেক্কা দেওয়ার মতো কোনো কোম্পানি এখনকার বিশ্বে নাই। আজকের দিনের প্লেন জার্নিতে আমাদের এন্টারটেইনমেন্টের জন্য সিটের সাথে যে টিভির ব্যবস্থা থাকে সেটা এমিরেটস এয়ারলাইন্সই প্রথম ইন্ট্রোডিউস করেছিল 1992 সালে। বিভিন্ন আইকনিক সাইটের উপর দিয়ে যাওয়ার সময় আমরা ককপিট থেকে পাইলটের ভয়েসে যেসব ইনস্ট্রাকশন পাই সেটাও কিন্তু এমিরেটস এয়ারলাইন্স প্রথম ইনভেনশন করে। এয়ারপোর্টের লাগেজে দাঁড়িয়ে থাকা যে ব্যাগের জন্য ওয়েট করা, এটা একটা বিশাল বড় ঝামেলা। সেটা দূর করার জন্য 2018 সাল থেকে এমিরেটস এয়ারলাইন্স তাদের হোম চেক ইন সার্ভিস শুরু করেছে। এখন ঘরে বসে আপনি আপনার লাগেজ রেজিস্টার করে ফেলতে পারবেন। এমনকি কিছু কিছু জায়গায় দেখা গেছে যে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে না আপনার লাগেজ, তারা আপনার বাসায় এসে আপনার লাগেজ নিয়ে এয়ারপোর্টে চলে যাবে। অস্থির না? এমিরেটস এয়ারলাইন্স এর কিন্তু পুরো বিজনেসের USP বা ইউনিক সেলিং প্রপোজিশনই হচ্ছে তাদের সার্ভিস, 5-star সার্ভিস। কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে তাদের কাছে কিছু নাই। ইভেন কালচারাল ডিফারেন্সের কারণে কোনো যাত্রী জানি কখনো অস্বস্তি বোধ না করে, তারা সেটার উপরেও নজর রাখে। যেমন ধরেন ইন্ডিয়া থেকে দুবাইয়ের ফ্লাইটে তারা পাইলট, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভারতীয় এবং মিডিল ইস্ট ছাড়া অন্য কোনো দেশের কাউকে দেবে না, কারণ অপরিচিত জায়গায় যখন নিজের কালচারের মানুষের সাথে আপনি কমিউনিকেট করবেন, কথা বলবেন, তখন একটা হোমলি ফিল আসবে। এই ফিলিংসটা আনানোর জন্য তারা এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করে। শুধুমাত্র এমপ্লয়ি লেভেল না, তারা পার্সোনাল স্পেসেও এই জিনিসটা খেয়াল রাখে। যেই 140 দেশে তারা সার্ভিস দেয়, সেই দেশগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এন্টারটেইনমেন্ট প্লাস ওই ভাষায় অ্যাডভার্টাইজমেন্টেরও ব্যবস্থা করে দেওয়া আছে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইটগুলোতে। এই আরাম বা কমফোর্টের ব্যাপারটাকে এমিরেটস এয়ারলাইন্স একদম অন্য লেভেলে নিয়ে গেছে। তারাই এয়ার ফ্লাইটে পার্সোনালাইজ কেবিন, শাওয়ার, 5-star ফুড আইটেম এসব সুবিধা প্রথম ইন্ট্রোডিউস করে। এমনকি বিভিন্ন মানুষের মিউজিক চয়েস কিন্তু বিভিন্ন রকম হয়। এই চিন্তা থেকে তারা পার্সোনালাইজড প্লে লিস্টেরও ব্যবস্থা করে দেয়। আপনি যা চান, যেভাবে চান, আপনাকে সেভাবে আপনার হাতে তুলে দেওয়া হবে। নিলসেনের একটা রিসার্চে দেখা গেছে 60% মানুষ নতুন কোনো ব্র্যান্ড চুজ করার চাইতে ফ্যামিলিয়ার একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডকে তারা অলরেডি চিনে জানে, সেইটাকে চুজ করতে তারা বেশি প্রেফার করে। আর এই ক্ষেত্রে ফার্স্ট ইম্প্রেশনটা কনজিউমার সাইকোলজিতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। 2017 সালে এশিয়া থেকে 100 মিলিয়ন প্যাসেঞ্জার তাদের জীবনের প্রথমবার ফ্লাইটে উঠে, এবং বিশ্বে প্লেনে একবার হলেও চড়েছে এইরকম মানুষের সংখ্যা 20% কম। তাহলে বুঝতেই পারছেন যে একটা বিশাল বড় একটা মার্কেট আছে যারা এখন পর্যন্ত প্লেনেই উঠেনি, তাদেরকেও কিন্তু এমিরেটস এয়ারলাইন্স টার্গেট করে। কিভাবে? ওই যে ইমপ্রেশন ক্রিয়েট করে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। 2015 সালে মুসলিম ট্যুরিস্টরা ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে $138 বিলিয়ন রেভিনিউ কন্ট্রিবিউট করে, আর হালাল ট্যুরিজমের ডিম্যান্ড গত এক যুগ ধরে খালি বেড়েই চলেছে। আর এই ডিম্যান্ড থেকে এমিরেটস এয়ারলাইন্স তাদের প্রত্যেকটা ফ্লাইট থেকে অ্যালকোহল ব্যান করে দিয়েছে। 9/11 ইন্ডিয়ার হোটেল তাজ বোমিং সহ আরও অনেক বাজে বাজে যেগুলো অ্যাক্টিভিটি ঘটেছে, আর বিভিন্ন থ্রেটের কারণে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ব্যাপারে মানুষের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছিল। কাস্টমারদেরকে সেফ ফিল করাতে এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটের সিকিউরিটি ইনচার্জ পোস্ট আনে, সাথে লাইসেন্সড আনলাইসেন্সড সব রকমের ফায়ার আর্ম বা হার্মফুল টুল ব্যান করে দেয়। 2019 সাল থেকে 2022 সালে মাত্র 3 বছরে এমিরেটস এয়ারলাইন্স এর মার্কেট ক্যাপ বেড়েছে $100 বিলিয়নেরও বেশি। 2021 সালের হিসাবে 121টা এয়ারবাস আর টোটাল 377টা প্যাসেঞ্জার ক্যারিয়ার ক্রাফট নিয়ে বিশ্বের লার্জেস্ট ফ্লিট এমিরেটস এয়ারলাইন্স এর। আর এই গ্রোথ কমার সম্ভাবনাও খুবই কম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় নতুন নতুন ভিডিওস আপলোড করে থাকি। ইন দ্য মিন টাইম আপনারা চাইলে এই ভিডিওসগুলো